সাতান্ন বছরের পুরাতন মেহেরপুর মৎস্য বীজ খামার প্রতিষ্ঠার পর এবারই প্রথম রেনু উৎপাদন শুরু হয়েছে এই খামারে নানা সমস্যা এতদিন রেণু উৎপাদন সম্ভব হয়নি আধুনিক আয়রন রিমুভাল প্ল্যান্ট ও দক্ষ জনবল পেলে এই খামার জেলার রেনু পোনার চাহিদা মেটাতে পারে বলে জানান সংশ্লিষ্টরা মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা মেহেরপুরের সরকারি মৎস্য বীজ খামার প্রতিষ্ঠিত হয় উনিশশো বাষট্টি সালে এরপর কেটে গেছে সাতান্ন বছর নানা কারণে সম্ভব হচ্ছিল না রেণু উৎপাদন করা পুকুরে পানি না থাকা ও পানিতে অধিক মাত্রায় আয়রনের উপস্থিতি রেণু উৎপাদনে যেতে পারেনি প্রতিষ্ঠানটি সম্প্রতি ব্যাংক প্রকল্পের আওতায় পুকুরগুলো সংস্কার করে পলিথিন ব্যবহারের মাধ্যমে পানি ধারণ ক্ষমতা বাড়ানো হয় একটি ছোট আকারে আয়রন রিমুভাল প্ল্যান্ট বসিয়ে এবছর এখন পর্যন্ত ছাপ্পান্ন কেজি রুই মৃগেল ও কাতলা মাছের রেণু উৎপাদন করা সম্ভব হয়েছে

খামারে উৎপাদিত রেনুর সাহায্যে জেলার চাহিদা মেটানো সম্ভব জানালেন খামার কর্তৃপক্ষ। এই খামারে যে পরিমাণ রেনু উৎপাদন হবে তাতে সমগ্র মেهرপুর জেলার টোটাল রিকোয়ারমেন্টের সিংহভাগই এই খামার থেকে পূরণ করা যাবে বলে। আর পূর্ণাঙ্গভাবে রেনু উৎপাদনে যেতে দক্ষ জনবল ও অত্যাধুনিক আয়রন রিমুভাল প্ল্যান্ট প্রয়োজন বলে জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। প্রধান সমস্যা পানি তারনের পরিমাণ বেশি। যদি আরও পরিমাণ যদি নির্দিষ্ট সীমার মধ্যে রাখা যায় তাহলে আমাদের কার্যক্রমটা আরো অনেক ভালো হবে খামারে উৎপাদন অব্যাহত থাকলে এ জেলার মৎস্য চাষিদের আর রেণু সংগ্রহের সমস্যা থাকবে না মাসমালিসা আলিসা একুশে টেলিভিশন